এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। শুধু তপশিলি জাতি, উপজাতি এবং আদিবাসী পড়ুয়ারাই নয়, এবার থেকে যোগ্যশ্রী প্রকল্পের আয়তভুক্ত সাধারণ ছাত্রছাত্রীরাও। হাওড়ার সাঁতরাগাছির প্রশাসনিক সহমঞ্চ থেকে বুধবার বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিবকে আরো 50টি যোগ্যশ্রী সেন্টার খোলার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার রাজ্য বাজেটের ঠিক আগের দিনই রাজ্যের ছাত্র যুব সমাজের জন্য বড় ঘোষণা মমতার। এখনো পর্যন্ত রাজ্যে যোগ্যশ্রী প্রকল্পে কার্যকর করার জন্য মোট 51টি সেন্টার রয়েছে, আরো 50টি সেন্টার খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেনারেল বা সাধারণ পড়ুয়াদের কথা ভেবে এই সিদ্ধান্ত বলেই জানান তিনি। মুখ্য সচিবকে এই নির্দেশ কার্যকর করার কথা বলেন মমতা। চলতি বছরই যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি এবং আদিবাসী পড়ুয়াদের নির্খরচায় সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে জেইই, এনইইটি এবং WB JEE পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রকল্প উদ্বোধনের সময় মমতা বলেন, একটা যুগান্তরকারী পদক্ষেপ নিলাম তপশিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের জন্য। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে JEE, NEET ও WB JEE পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো, এর নাম দিলাম যোগ্যশ্রী। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক প্রস্তুতি বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 16 ফেব্রুয়ারি দলীয় সমস্ত সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের সঙ্গে বৈঠকে নির্বাচনী লড়াইয়ে গাইডলাইন জানিয়ে দেবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি, একলা চলো মেনে 42টি কেন্দ্রের সমস্ত বুথে বিজেপি, CPM এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে রণকৌশলও জানিয়ে দেবেন তিনি। শুধু তাই নয়, কেন্দ্রের বঞ্চনা এবং রাজ্যের উন্নয়ন এই দুই ইস্যুকে সামনে রেখে কিভাবে বাড়ি বাড়ি প্রচারে দল নামবে তাও এই বৈঠকে ঘোষণা করবেন অভিষেক। 16 ফেব্রুয়ারি শুক্রবার বিকেল 3টায় এই বৈঠক হবে। সাংসদ, বিধায়ক ও ব্লক সভাপতিদের আগেই নির্দিষ্ট লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। সেই লিঙ্কে ক্লিক করলেই ঠিক 3টের সময় অভিষেকের সঙ্গে বৈঠকে যোগ দিতে পারবে। সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে বেশ কিছুদিন দিল্লিতে ছিলেন তিনি, তারপর চোখের চিকিৎসার জন্য রাজধানীতে ছিলেন। এই সময় কলকাতায় 100 দিনের বকেয়া পাওনা নিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ধর্ণা শুরু হলেও 6ষ্ঠ দিনে তাকে মঞ্চে দেখা যায়নি। এ নিয়ে দলের ভিতর নানা জল্পনা ছিল। যাব পরের খবরে। 33 দিন পরেও অধরা শেখ শাহজাহান, কোথায় রয়েছেন সন্দেশখালীর বেতাজ বাদশা, ধোয়াশায় তদন্তকারীরা। তারই মাঝে ইডি দপ্তরে তৃণমূল নেতার আইনজীবী, তার দাবি কোনো কথাই শোনেননি ইডির আধিকারিকরা। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির নজরে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান। গত 5ই জানুয়ারি তার বাড়িতে যান কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই দিনই আক্রান্ত হয় ইডির 3 আধিকারিক। এরপর গত 24শে জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালী সর্বেরিয়ায় শাহজাহানের বাড়ির তালা ভেঙে ইডি তল্লাশি চালায়। সেদিনই দারবির দরজায় নোটিশ দিয়ে তাকে গত 29শে জানুয়ারি সল্টলেকের CGO কমপ্লেক্সে তলব করা হয়, যদিও সেদিন তিনি যাননি। আইনজীবী কিংবা কোনো পরিচিতর মাধ্যমে ইডির সঙ্গে যোগাযোগও করেননি শাহজাহান। সম্প্রতি তাকে মেল পাঠায় ইডি, বুধবার তাকে হাজিরা দিতে বলা হয়। দ্বিতীয়বারও তলব এড়ান শেখ শাহজাহান। নির্ধারিত সময় CGO কমপ্লেক্সে তৃণমূল নেতার দেখা পাওয়া যায়নি। বিকেল 4:30 নাগাদ ইডির দপ্তরে যান শাহজাহানের আইনজীবী, হাতে একটি খাম। শাহজাহানের লেখা চিঠি হাতে নিয়ে তিনি ইডি দপ্তরে যান বলেই খবর। এখনও শেখ শাহজাহানের জামিনের আবেদন সংক্রান্ত মামলার কোনো নিষ্পত্তি হয়নি সূত্রের খবর। সেই কারণে হাজিরার জন্য তার আইনজীবী কিছুটা সময় চাইতে যান। আইনজীবীর দাবি কোনো কথা শোনেননি আধিকারিকরা। পাশাপাশি বারবার কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে সুর চড়িয়েছে মুখ্যমন্ত্রী সহ একাধিক নেতা মন্ত্রী। দিল্লিতে বসে পাল্টা CAG রিপোর্ট উল্লেখ করে বকেয়া টাকা কেন বন্ধ তা স্পষ্ট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। তারপরেও বুধবার হাওড়ার সাঁতরাগাছির প্রশাসনিক সভা থেকে ফের বঞ্চনার প্রতিবাদে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের প্রকল্পে বাংলা 1 নম্বরে থাকায় টাকা বন্ধ বলেই দাবি তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার জানানো সত্ত্বেও বকেয়া ফেরত পাননি বলে দাবি মমতার। তার কথায়, প্রধানমন্ত্রীকে অনেকবার বলেও লাভ হয়নি, 3 বছরের 100 দিনের কাজের টাকা মেলেনি, 21 লক্ষ শ্রমিক টাকা পাননি, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছেন, টাকা আমরা পাঠাতে শুরু করেছি। অভিষেকের নেতৃত্বে বঞ্চিতরা দিল্লি গিয়েছিলেন, ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, বাসে করে গিয়েছিল। আমি 48 ঘন্টা অনশন আগে করেছিলাম, আবার করেছিলাম। আমি গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কিছু মনে করতে পারলে ধন্য আমি।
কেন একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র, তার কারণও স্পষ্ট করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা MSME স্কিল ইন্ডাস্ট্রি গ্রামীণ রাস্তা 100 দিনের কাজ বাড়ির প্রকল্পে 1 নম্বর, তাই প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে, আমাদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, যারা কাজ করেছেন তাদের টাকা দেওয়া হলো না। কেন্দ্রকে হুঁশিয়ারি সুরে মমতা আরও বলেন, মনে রাখবেন বাংলা মাথা নত করে না। দেখব পরের খবর। দীর্ঘ 13 বছরে বিভিন্ন জেলায় বন্যপ্রাণ হামলায় মৃত 675 জনের পরিবারকে ফরেস্ট ভলেন্টিয়ারের চাকরি দিচ্ছে রাজ্য। নতুন বছর থেকে এর প্রক্রিয়া শুরু করেছে বন দপ্তর। ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলার ওই পরিবারের একজন করে সদস্যকে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক এই কাজে ফরেস্ট ভলেন্টিয়াররা জঙ্গল এবং বন্যপ্রাণ রক্ষায় মূলত কাজ করবেন, তবে এই কাজ ছাড়াও রেঞ্জ বা বিটের অন্যান্য কাজও তাদেরকে করতে হতে পারে। আপাতত মাসিক 12,000 টাকা করে বেতন মিলবে, তবে তাদের ইউনিফর্ম কি হবে তা এখনো চূড়ান্ত হয়নি। রাজ্যের বন বিভাগের রাষ্ট্রমন্ত্রী বীরহার বাহা সাজদা বলেন, বন্যপ্রাণ মামলায় মৃতের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ তো রয়েছেই, এছাড়াও রাজ্য সরকার ওই পরিবারের একজন করে সদস্যকে ফরেস্ট ভলেন্টিয়ারের কাজ দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেছিলেন, সেই ঘোষণা মতো কাজ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণের বহু জায়গায় পরিবারের একমাত্র রোজগারের সদস্য হাতি, বাঘ, কুমির, লেপার্ডের মতো বন্যপ্রাণ হামলায় মারা যায়, তাই সেই পরিবারে যাতে আর্থিক সচ্ছলতা থাকে সেই কথা মাথায় রেখেই ফরেস্ট ভলেন্টিয়ারের কাজ নিয়ে গত বছর মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। সেখানে সবুজ সংকেত দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাব পরের খবরে। দিল্লির আম আদমি পার্টির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ইডির। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি করে, দিল্লি জল বোর্ডের দুর্নীতি থেকে বিপুল অঙ্কের টাকা যেত আপের নির্বাচনী তহবিলে। আফগানি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির র্যাডার হলেন কেজরিওয়াল। এর আগে 5 বার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছে, যদিও তাতে সাড়া দেননি কেজরিওয়াল। সেই সমনকে বেআইনি বলে দাবি করে হাজিরা এড়িয়ে যান তিনি। আম আদমি পার্টি শুরু থেকেই দাবি করে আসছে, শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগের কোনো ভিত্তি নেই। কেজরিওয়াল নিজে বলেছেন, ইডি তাকে যে সমন পাঠাচ্ছে সেটার আইনি বৈধতা নেই। এই বেআইনি সমনে হাজিরা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবার সেই মামলা আদালতে তাকে তলব করেছে। এই প্রেক্ষাপটে দিল্লি জল বোর্ড সংক্রান্ত দুর্নীতি ইডির দাবি ঘিরে বিস্তর জলঘোড়া শুরু হয়েছে। চোখ রাখবো পরের খবরে। ফের উত্তপ্ত সন্দেশখালী। এবার বিজেপি তৃণমূলের সংঘাত ঘিরে উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালী এলাকায়। অভিযোগ, তৃণমূল কর্মীদের এলো পাথারি মারধর করা হয়। খণ্ডযুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে 2 যুবক নদীতে লাফ মারেন, শেষে ভাসমান লঞ্চে উঠে কোনোরকম প্রাণের রক্ষা পায় তারা। গোটা ঘটনায় জখম হয়েছে উভয় পক্ষের 20 জন। স্থানীয় পুলিশ সূত্রের খবর, বুধবার বিকেল থেকে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাটের সন্দেশখালী থানার ত্রিমোহনী থেকে কাহারপাড়া, দাস পাড়া ও পাত্রপাড়ার মতো একাধিক গ্রাম। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে স্থানীয় তৃণমূল নেতৃত্বে সন্দেশখালী কর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল বের করে। এরপর পাল্টা মিছিল শুরু করে বিজেপি, আর তখনই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একে অপরকে বাঁশ, লাঠি, ইট, লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে। প্রাণ বাঁচাতে 2 যুবক নদীতে লাফ মারে। রায়মঙ্গল নদী সাঁতরে একটি ভাসমান লঞ্চে উঠে পড়ে তারা, কোনো মতে প্রাণে বাঁচেন তারা। স্থানীয়দের দাবি, তারা তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত, যদিও এ বিষয়ে রাজ্যের শাসক দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের দাবি, 2 যুবক বহিরাগত। দেখব পরের খবর। 100 দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের 1 নম্বরে রাজ্য, তাই মোদি সরকার এই সমস্ত প্রকল্পের বকেয়া টাকা দিচ্ছে না। বুধবার হাওড়ার সাঁতরাগাছিতে প্রশাসনিক সভায় এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রকল্পের বকেয়ার টাকা আটকে রাখার অভিযোগে লাগাতার দাবি জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী, তবে এমন দাবি এই প্রথমবার করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জানালেন, কেন্দ্রের টাকা না পাওয়া সত্ত্বেও কিভাবে সরকার চালানো হচ্ছে। এদিন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে বারবার বলেও কোনো লাভ হয়নি, 3 বছরের 100 দিনের টাকা মেলেনি, 21 লক্ষ শ্রমিক টাকা পাননি, কেন্দ্র টাকা বন্ধ করেছে, আমরা টাকা পাঠাতে শুরু করেছি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, অভিষেকের নেতৃত্বে বঞ্চিতরা দিল্লি গেছিলেন, ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, বাসে করে গিয়েছিলেন, আমি 48 ঘন্টা অনশন করেছিলাম, আমি গরিব মানুষের জন্য আছি, সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করি। একাধিক কেন্দ্র প্রকল্পের টাকা আটকে রাখা প্রসঙ্গে মমতা বলেন, আমরা স্কিল ইন্ডিয়া, MSME গ্রামীণ রাস্তা 100 দিনের কাজ বাংলার বাড়ি প্রকল্পে 1 নম্বরে,
তাই প্রকল্পগুলির টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, যারা করেছেন তারাও টাকা পেলেন না। মনে রাখবেন, বাংলা কিন্তু মাথা নত করবে না। পরের খবর, বীরভূম অনুব্রত না থাকলেও তিনি আছেন ধরেই চলতে হবে। সম্প্রতি লোকসভা ভোটের জন্য জেলাওয়ারি যে বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠকের সব বার্তা দিয়েছেন তিনি। অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখকে রাখা হয়নি 5 সদস্যের কোর কমিটিতে, তাকে নানুরের কাজ করতে নির্দেশ দেন দলনেত্রী। এই নির্দেশের কিছুদিনের মধ্যেই সেই নানুরে অনুব্রত ঘনিষ্ঠ এক প্রাক্তন সদস্য মুকুল শেখ ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। জানা গেছে, নানুরের থুপসারা অঞ্চলে ব্রাহ্মণখণ্ড গ্রামের পঞ্চায়েতের প্রাক্তন সদস্যের স্ত্রী সরিনা বিবিকে বাঁশ লাঠি দিয়ে মাথা ফেড়ে ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, আর পাশাপাশি হাত পা ভেঙে দেওয়া হয়। মুকুল শেখের 2 মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। মুকুল শেখের 2 মেয়েকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ ওঠে কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। বাধা দিতে গেলে মুকুল ও তার স্ত্রীকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে, তাদের বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।